বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বন্যদাতাল হাতির তাণ্ডব অব্যাহত। শুক্রবার রাতভর হাতির তাণ্ডবে তেলিয়ামুড়ে ডিএস কলোনি পাড়া এলাকায় বসবাসকারীদের বাড়িঘর ক্ষেত খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি। তবে বরাদ্দ ভালো, এই ক্ষেত্রে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্তের একাংশে বন্যদাতাল হাতির আক্রমণ ও তাণ্ডব রীতিমত নিত্যদিনের ঘটনায় পরিণত। কার্যত বন ধ্বংস হওয়ার কারণে, জঙ্গলে খাদ্যাভাসের কারণে, বন্য দাতাল হাতির লোকালে প্রবেশের প্রবণতা বৃদ্ধি জনিত কারণে জঙ্গলি হাতির উপদ্রব বৃদ্ধি। সেই উপদ্রবে শুক্রবার রাতভর তেলিয়ামুড়ার ডিএম কলোনি এলাকায় হাতির তাণ্ডবে স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন। কার্যত দলছুট একটি হাতি লোকালে প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর করে ক্ষেতের ফসল নষ্ট করে। এক্ষেত্রে ছয়টি বাড়ি অধিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এক্ষেত্রে হাতি তার চারটি ঘর ভেঙেছে বলে জানালেন ক্ষতিগ্রস্ত সুশীল সরকার। আমার সবজি ক্ষেত নষ্ট করছে, অনেক অনেক জায়গা ভাঙচুর করছে। পলন্ত গাছ, পেঁপে গাছ ভাঙছে, মিষ্টি কুমড় গাছ ভাঙছে, হ্যাঁ ঝিঙ্গা গাছ ভাঙছে, এগুলো নষ্ট করছে। আইডিয়া তো দেখেন, আমি মোটামুটি চারটা ঘর ভাঙতে বানাতে গেলে অনেক টাকারই দরকার, অনেক টাকা। চারটা ঘর ভাঙচুর করছে। আমার বাসস্থান যে ঘরে আমি থাকি সবসময়, মেন ঘর ভাঙছে, এরপরে আমার রান্নাঘর ভাঙছে, ঠাকুর মণ্ডপ ভাঙছে, প্রায় অনেক টাকার জিনিস তো এটা আইডিয়ামূলক কি জানি। হাতের তাণ্ডবে বাড়িঘর ক্ষেতের ফসল তো ক্ষয়ক্ষতি হয়েছে, উপরন্তু ঘরে থাকা স্বর্ণ লঙ্কার ও নগদ অর্থ গচ্ছা গেছে বলে জানালেন ক্ষতিগ্রস্ত অপর এলাকাবাসী। রাতে এই হাতি তাড়ানোর ক্ষেত্রে বন দপ্তরের কর্মীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা তো দূরের কথা, কোন রকম সাড়াই পাওয়া যায়নি বলে জানালেন এলাকার জনৈক যুবক। রাত্র প্রায় 1:30 নাগাদ একটা বন্য হাতি আসে, আমার পরে আমাদের গ্রামে যে 5টা ঘর ভাঙা হয়েছে। কিন্তু আমার দুর্ভাগ্য হয়েছে এরকম যে প্রত্যেকটা জায়গার মধ্যে এডিএস টিম নিয়োগ করা হয়েছে, কিন্তু আমাদের যে ডিএম কলোনি যে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এবং দক্ষিণ কৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড, এখান থেকে কোনো ধরনের এডিএস ভলিয়ান্টিয়ার নিয়োগ করা হয়েছে না, এবং ফরেস্টার থেকেও আমরা কোনো ধরনের কোনো সাহায্য পাইতেছি না। যেমন গতকাল রাত্রে প্রায় 25 থেকে 30টা ফোন করা হয়েছে, তারা ফোনই রিসিভ করছে না। তো আমরা অসহায় হয়েছে, কি করব? আমরা যে গ্রামের যে যুবক ছেলেরা আছে আমাদের যে ওয়ার্ডের, আমরা 10 থেকে 15 জন যুবক মিলে ওই হাতিকে তাড়ি এবং যতটুকু সম্ভব আমরা আমাদের এই গ্রামের যে মানুষ রয়েছে তাদেরকে আমরা সাহায্য করেছি। হাতির তাণ্ডবের খবর পেয়ে শনিবার সকালে ডিএম কলোনি পাড়ায় আসেন তেলিয়ামুড়া ফরেস্ট বিট অফিসার টুটন দেবনাথ। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের বন দপ্তরের তরফে সাধ্যমত সহায়তা প্রদানের তিনি আশ্বাস দিলেন। নষ্ট করছে যেমন 6টা বাড়ি, টোটাল এর মধ্যে বাড়ির মধ্যে নাম হইলো, একটা হইলো রসবালা সরকার, আর একটা হইলো কি না শীতল নেই সরকার হেমলতা সরকার, আর একটা হইলো গুরচাল সরকার। তারা পরিবার ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ তো এক বছর মিলে তো এই টাকা গেছে প্রায় 12,000 টাকার মতো আসিল, 12,000 টাকা প্লাস অন্য দিন আসিল। এর মধ্যে টোটাল ক্ষয়ক্ষতি মোটামুটি 1,00,000-2,00,000 টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। পাপা গাছ কাঁচরা যেমন ক্ষতি সমস্ত কিছু নষ্ট হয়েছে। তো আমরা এটা নোট করে লয়ে গেছি, চাইতেছি আগামী দিন দেখি তারা কীভাবে সাহায্য করা যায়। সরকারের যে গাইডলাইন আছে ওই গাইডলাইন মোটামুটি তারা কাগজপত্র জমা দেওয়ার পরে আমরা যথাসাধ্য চেষ্টা করব যে এইভাবে ক্ষতিপূরণ তথ্য দেওয়া যায়। এটা কোন জায়গা স্যার? এটা হলো ডিএম কলোনি, প্লাস এখানে ভলান্টিয়ার নেই। হ্যাঁ, ভলান্টিয়ার রাখার লাগে আমরা পঞ্চায়েতের কাছে রিকোয়েস্ট করছি, যে পঞ্চায়েত প্রধান কইছে যে হ আমরা
শনিবার রাতভর দাতাল হাতির তাণ্ডবে ডিএম কলোনি পাড়ায় ছয়টি বাড়ির মাত্রাধিক ক্ষতিগ্রস্ত। তবে বরাদ্দ ভালো, এক্ষেত্রে কোনো হতাহতের খবর নেই। তা না থাকলেও এভাবে যদি প্রায় প্রতিদিন এলাকার হাতির তাণ্ডব চলতে থাকে, অদূর ভবিষ্যতে প্রাণনাশের আশঙ্কাটাও অমূলক নয়। সুতরাং এক্ষেত্রে এলাকায় হাতির তাণ্ডব রুখতে এলাকাবাসী একটা স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।